তো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ডিসি মোটর কন্ট্রোল বা অটো রিক্সার, ভ্যান, ইজি বাইক যেটাই আমরা বলি, সেটা কিভাবে খুব সহজে ওয়্যারিং করতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার এখানে টেবিলে একটা ডিসপ্লে করা রয়েছে, একটা ফুল অটো রিক্সা বা ইজি বাইকের যে সমস্ত ইকুইপমেন্ট লাগে, তো অর্থাৎ ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে আমরা সেগুলোকে এখানে রেখেছি। জাস্ট এক ওয়্যারিং করা রয়েছে, আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে পরিচয় করে দেব। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা এখানে যেগুলো রেখেছি এগুলো সম্পূর্ণই একটা ইজি বাইকে লাগে। তো এখানে কিছু রয়েছে মেকানিক্যাল জিনিস এবং কিছু রয়েছে ইলেকট্রিক্যাল জিনিস। তো মূলত ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সাথে পরিচয় করে দেব। তারপর এগুলো কিভাবে খুব সহজে ওয়্যারিং করতে হয়, কোন তারের সাথে কোন তারটা লাগবে আমরা এ সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে মেয়ের ভিডিওর সাথে থাকুন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন বা ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিতে লাইক দেবেন। তো শুনে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা অনেকেই এটা যখন আমরা বাইক চালাই তখন এটা আমরা বলে থাকি, অনেকেই অনেক নামে বলে থাকি। তো এটা হচ্ছে আমরা বলবো থ্রোটল, এটাকে থ্রোটল বলবো। এটাকে জাস্ট আমরা যখন এটাকে এরকম ঘুরাবো তখন মোটরটি চলতে থাকবে। এখানে জাস্ট কন্ট্রোলিং করা রয়েছে। আমরা যদি এটাকে অন করে দেই, তাহলে আমি যদি আপনাদেরকে এটাকে ঘুরিয়ে দেখাই তাহলে মোটরটি চলবে। দেখেন মোটরটি কিন্তু এখানে যে গিয়ারটা রয়েছে বা পিনিয়ন গিয়ার, এটা কিন্তু ঘুরতে থাকবে এবং এটার সাথে আমরা যত জোরে এটাকে টানবো তত জোরে এটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে বিএলডিসি মোটর অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর। এবং এই মোটর যে সেটটা অর্থাৎ ইজি বাইকের যে একটা সম্পূর্ণ সেট রয়েছে এটার মূল কার্যক্রম হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে। তো এটাকে বলা হয় কন্ট্রোলার, অর্থাৎ এই যে মোটরটা এটাকে কন্ট্রোল করে এই কন্ট্রোলারটা, অর্থাৎ এখান থেকে লাইন ইন হয়েছে আবার এখান থেকে বিভিন্ন জায়গায় লাইনটা ডিস্ট্রিবিউশন হয়েছে কন্ট্রোলারের মাধ্যমে। তো সম্মানিত দর্শক, এখানে এটা হচ্ছে বিএলডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর। এটা সাধারণত রিক্সার ভিতরে লাগানো হয়। এর চেয়ে যদি আমরা ইজি বাইক বা বড় বড় যে অটো রিক্সাগুলো আছে সেগুলোতে যদি আমরা লাগাতে চাই তাহলে এটার চেয়ে তুলনামূলকভাবে একটু বড় হতে পারে। অর্থাৎ আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 48 ভোল্ট ডিসি। তো 48 ভোল্ট এবং এটা হচ্ছে আমাদের 750 ওয়াট অর্থাৎ 1 হর্স পাওয়ারের মতো ক্ষমতা। তো সম্মানিত দর্শক, এইখানে কিভাবে কানেকশন করা হয়েছে আমি সে সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। তবে একটা বিষয় আমি ক্লিয়ার করে নেই, আমরা এখানে ব্যাটারিটা কানেকশন করে নেই। ব্যাটারিটা কিভাবে কানেকশন করা হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব। একদম এই কানেকশনের সাথে জাস্ট ব্যাটারির B+ ভোল্টেজ এবং নেগেটিভটা একসঙ্গে করে দিলেই হবে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা কানেকশনটা কিভাবে করেছি সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখানে এটা হচ্ছে মূলত একটা চার্জার, জাস্ট এটা যদি আমরা এসি লাইনের সাথে লাগিয়ে দিই, অর্থাৎ এখানে আমরা লাগিয়ে দিয়েছি এসি লাইনটা, এখানে 220 ভোল্ট আসার পরে এখান থেকে 48 ভোল্ট DC হয়ে বের হয়েছে। 48 ভোল্ট DC হয়ে বের হয়ে আমাদের এইখানে যে কানেক্টরটি রয়েছে এটা এই কানেক্টরটির সাথে দেখেন আমাদের এখানে আমরা চাইলেই ইচ্ছা করলেই কিন্তু ভুল করতে পারবো না, কারণ এখানে আমাদের পজিটিভ ভোল্ট এবং এটা হলো পজিটিভ এবং এটা নেগেটিভ, জাস্ট আমাদের এখান থেকে ডিসি হয়ে এই কানেক্টরে আমরা লাগিয়ে দিছি। এবং সেখান থেকে কন্ট্রোলারের যে আমরা সাপ্লাই দেব সেখানেও আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভটা কন্ট্রোলারের লাগিয়ে দিয়েছি। এখন এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মোটর। এখান থেকে মোটর থেকে আমাদের এখানে মোটরের ভিতরে তিনটা লাইন থাকে, আমরা 3-ফেজ যে মোটরগুলো ব্যবহার করি সেখানে যেরকম তিনটা, তো এখানে ওই রকম তিনটা, কিন্তু এটা আসলে 3-ফেজ না, এটা হচ্ছে বিএলডিসি অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর। তো এই ডিসি মোটরের ভিতরে এখানে কয়েলের সাথে একটা হল সেন্সর থাকে যেটা অনেকটা 3-ফেজের ন্যায় কাজ করে, তো সেই জন্য এই হল সেন্সর থেকে তিনটা তার বের হয় অর্থাৎ 3-ফেজের মতোই অনেকটা কাজ করে। তো সেই তিনটা তার এইখান থেকে দেখেন এই যে এটা হলো আমাদের মোটর থেকে চলে আসছে, এই মোটর থেকে এখানে যেটা আসছে আমরা জাস্ট এখানে ব্লু ইয়েলো গ্রিন তিনটা
এবং এই পাশে কল আমাদের যে কন্ট্রোলার রয়েছে সেখানেও কিন্তু দেখেন যে গ্রিন ইয়েলো ব্লু তিনটাই আসছে। আমরা জাস্ট স্টেট এখানে লাগিয়ে আমরা জাস্ট এই নাট বোল্ট গুলো টাইট দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে কাজ, কারণ এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। তো এবং এইখান থেকে আমরা এই যে বি প্লাস বোল্টটা, বি প্লাস যে ভোল্টেজ অর্থাৎ ব্যাটারির প্লাস, তো এই এই যে এইখান এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেই। যখন আমরা ব্যাটারির যখন 48 ভোল্টের যদি 12 ভোল্টের হয় তাহলে আমরা চারটি ব্যাটারি যে একসঙ্গে করে সেখানে চারটি ব্যাটারি সিরিজ কানেকশন করে লাস্টের যে দুইটা টার্মিনাল থাকবে পজিটিভ এবং নেগেটিভ আমরা নিয়ে এসে এইখানে লাগিয়ে দেব। তাহলে আমাদের যখন এটা থাকবে অর্থাৎ এটা কন্ট্রোলারের লাইন যদি আমরা নাও দিয়ে সুইচ অফ করে রাখি তাহলে যখন আমরা এই চার্জারটাতে লাইন দেবো অর্থাৎ এই সি লাইনটা অন করে দেব তখন এইখান থেকে 48 ভোল্ট এসে আমাদের এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আস্তে 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 চার্জ হতে থাকবে এবং চার্জিং লেভেলটা আমরা এইখানে দেখতে পারবো, এখানে চার্জিং লেভেলটা দেখতে পারবো। এটার জন্য কানেকশনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, অর্থাৎ এটা হচ্ছে এখান থেকে আমরা ওয়ান অফ রেডি করতে পারবো এবং এখানে হেডলাইটের সিস্টেম রয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সম্মানিত দর্শক এখান থেকে দেখেন কন্ট্রোলার থেকে অনেকগুলো কানেক্টর বের হয়েছে, আমরা এইগুলো কানেক্টরের বেশ কিছু কাজ রয়েছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট কাজ যেমন আমাকে যে এটার জন্য অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোটরের ভিতরে গেছে, তো এইখানে দেখেন যে এই মোটরের যে তিনটা কালার সেটা সহ একটা কালো রয়েছে, অর্থাৎ এইটা এখান থেকে এই কন্ট্রোলারের ভিতরে এই থ্রোটলটাকে লাইন দেয়। যখন আমরা এটাকে এরকম কম বেশি করবো থ্রোটলটাকে টানবো তখন এইটার মাধ্যমে এই কন্ট্রোলারের মাধ্যমে এখান থেকে এটাকে স্পিডটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এইভাবে কিন্তু যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কালারগুলো রয়েছে এইখানেও কিন্তু সেই কালারগুলো রয়েছে, অর্থাৎ এটাকে আমাকে অবশ্যই কানেক্ট করতে হবে। আর এটা যদি আমরা কানেক্ট করতে হিমশিম খাই আসলে এটা ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় না, কারণ এটা আমরা চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না বা অন্যটার সাথে লাগাতে পারবো না, কারণ একটা সেটের সাথে যখন এই কানেক্টর থাকবে তখন আমাদের এখানে এই কানেক্টরের দেখেন এটার যে কয়টা কালার এবং এইখানের সেই কয়টা কালার, জাস্ট এটার সাথে এটা এবং এটা এক্সটার্নাল সিস্টেম এবং এটা ইন্টারনাল সিস্টেম, এটা অন্যটাতে আমরা চাইলে দিতে পারবো না। তো যাই হোক আমরা এটার এইটার সেন্সরের কারণে এই ইয়ার হল সেন্সর থেকে যেটা আসছে আমরা সেটা এটার থ্রোটলের জন্য এখানে এই থ্রোটলের জন্য এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তো আমি যদি আবার অন করে দেখাই দেখেন আবার যদি আমরা এখানে চালাই তাহলে এটা চলতে থাকবে। সম্মানিত ভিউয়ার্স আমরা এখন সম্মানিত ভিউয়ার্স আমরা অনেক সময় যে এই গাড়িগুলা দেখা যাচ্ছে যে রিভার্স ফরওয়ার্ড করতে চাই অর্থাৎ পিছন দিকে ব্যাক গিয়ার যেটা বলা হয় ইঞ্জিনের ক্ষেত্রে, কিন্তু আসলে এটা তো মোটর তো এটাকে রিভার্স ফরওয়ার্ড নামে বলা হয়। তো এই রিভার্স ফরওয়ার্ড করার জন্য এইখানে আমাদের একটা ই রয়েছে যেটা হচ্ছে যে আমরা এখানে যদি একটা সুইচিং করে দেই তাহলে সেই সুইচটার মাধ্যমে এটা যখন এটা দেখেন এখন ঘুরতেছে এইদিকে ক্লকওয়াইজ দিকে ঘুরছে, দেখেন এটা ঘুরছে এইদিকে, যখন আবার আমরা তো এটা দেখলেন যেভাবে ঘুরলো। এখন আমাদের এখানে আরো একটা টার্মিনাল রয়েছে এটার জাস্ট একটা সুইচিং এর কারণে যখন আমরা এখানে সুইচিংটা করব তখন এই তারটা শর্ট হয়ে যাবে, তো আমরা এখানে একটা তার দিয়ে আমরা এটাকে শর্ট করে দিচ্ছি। শর্ট করে দেওয়ার পরে দেখেন জাস্ট সুইচটা অন করে দিলাম সাপোজ, তো এখন যদি আবার আমরা এখানে দেখি তাহলে দেখবেন এটা উল্টো দিকে ঘুরছে, তো আমি আবার সুইচটা অন করে দিলাম দেখেন এটা কিন্তু এখন উল্টো দিকে ঘুরছে, আগে যে দিকে ঘুরছিল এখন বিপরীত দিকে ঘুরতেছে। তো এটার মাধ্যমেই রিভার্স ফরওয়ার্ড হয় অর্থাৎ আপনি যদি গাড়িটা পিছন দিকে নিতে চান তাহলে নেওয়া সম্ভব। এবং আমরা এই কন্ট্রোলারটিতে এখানে এই বি প্লাস ভোল্টেজটা দিয়েছিলাম অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ যে টার্মিনাল রয়েছে লাল তার সেটার সাথে আমরা সেটাকে কানেক্ট করে দিয়েছি, এতটুকুই কাজ করেছি। এবং এছাড়া কিছু কাজ রয়েছে যেমন এইখানে আমাদের আরও কিছু কেবল রয়েছে, এই কেবলের এইখানে যে টার্মিনাল রয়েছে এটা হচ্ছে আমাদের যে এইখানে যে আমাদের হেডলাইট থাকে এবং চার্জিং লেভেল সেটার যে কানেক্টরটা থাকবে অর্থাৎ এই কানেক্টরের সাথে আমরা যদি এটাকে লাগিয়ে দিই, জাস্ট এখানে যদি কানেক্টর লাগানো থাকতো তাহলে আমরা সহজেই লাগিয়ে দিতাম এবং তার কেটেও লাগানো যায়, সেটা আমাদের এটাতে মূলত 48 ভোল্ট
চলে আসবে প্রথমে, তারপরে এটা রেজিস্টারের মাধ্যমে ডাউন করে, ভোল্টেজ ডাউন করে এই সমস্ত আমাদের ইন্ডিকেটরগুলো চলবে, এবং এটা দিয়ে আমরা অন অফ করতে পারবো। এবং এখানে হর্ন বা বাজদার যেটাই আমরা বলি সেটা এখানে লাগানোর জন্য দুটি পয়েন্ট রয়েছে, জাস্ট এটা সুইচ দিলেই এটা বাজতে থাকবে, এবং সুইচের জন্য এখানে একটা তার রয়েছে। তো সম্মানিত তো ভিউয়ার্স, আশা করছি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন বা ভালো লাগে, তাহলে আমার অন্য অন্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলেই সাথে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।